সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় পবিত্র বিস্তারিত জানতে চাইব দেখো রুঙ্কি গত সতেরো তারিখে যে গত সতেরো তারিখে যে আসানসোলের সিবিআই যে বিশেষ আদালত সেই বিশেষ আদালতের বিচারক গরু কাণ্ডে অভিযুক্ত এবং অনুব্রত মন্ডলের যে দেহরক্ষী ফাইজেল হোসেনকে সাত দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছিল সেই মোতাবেক আজকে চব্বিশ তারিখ আজকে তার সিবিআই হেফাজতে দিন শেষ হয় এবং তাকে আবার পুনরায় আসানসোল সিবিআই যে বিশেষ আদালত তাতে সিবিআই আধিকারিকরা তাকে পেশ করে এবং পেশ পেশ করার সাথে এবং সাথে সাথে তার এই কিছুক্ষণের আগেই তাকে পেশ করা হলো এবং এখন বর্তমানে তার শুনানি চলছে সিবিআই আদালতে বিশেষ আদালতে তার শুনানি চলছে কৌশলীরা দুপক্ষের কৌশলীর এখন শুনানি চলছে শুনছেন বিচারক এখন দেখার সময়ের অপেক্ষা যে তার জেল হেফাজত হয় না সিবিআই হেফাজত হয় না তার জামিন মঞ্জুর হয় এটা এখন সময়ের অপেক্ষা যেহেতু বিচার এখন চলছে শুনানি চলছে সেহেতু বিচারের অপেক্ষায় আমাদের থাকতেই হবে বেশ কিছুক্ষণ সময় ধরে রুমকি অনেক ধন্যবাদ পবিত্র আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে শুনানি চলছে আদালতে সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে শুনানি সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার ফের একবার আবেদন জানাবে এবং সাত দিনের সিবিআই হেফাজতের পর ফের একবার আদালতে পেশ করা হলো অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে সাত দিন সিবিআই হেফাজতে ছিলেন সাইগাল হোসেন গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন আজ ফের তাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে এই মুহূর্তে সিবিআই এর বিশেষ আদালতে চলছে শুনানি এবং আর কিছুক্ষণ পরেই জানা যাবে ঠিক কী নির্দেশ দেয় আদালত তবে নিজেদের হেফাজতে নেওয়ারই আবেদন জানাচ্ছে সিবিআই অন্যদিকে আমরা জানি যে সিদ্ধার্থ মজুমদার তাকে তলব করা হয়েছিল বিচারপতি রাজশেখর মন্থা তিনি তলব করেছিলেন এবং সেই তলবে হাজিরা দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এবং এখনো পর্যন্ত কেন তথ্য জমা দেওয়া হচ্ছে না সেই কারণেই এসএসসি চেয়ারম্যানকে তলব করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা সেই মামলাতেই শুনানি চলছিল এবং এসএসসি চেয়ারম্যানের মন্তব্যে খুশি বিচারপতি আদালতে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য আমাদের ডেটা রুম সিবিআই এর হাতে রয়েছে শুধুমাত্র আমাদের ঢোকার অনুমতি দিলেই আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয় হার্ড ডিস্ক এবং সফটওয়্যার আবার ইনস্টল করতে হবে আমাদের দুটি ইউপিএস আছে যার মধ্যে একটি কাজ করছে না দ্বিতীয় ইউপিএস এর মাধ্যমে কাজ করতে হচ্ছে আমাদের তিনটি সার্ভার রয়েছে একটি ওয়েবসাইটের জন্য এবং বাকি দুটি তথ্য মজুত রাখার জন্য একটি সার্ভার যথাযথভাবে কাজ করছে না এই সার্ভারের সমস্যা কতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারছি না আইবিএমের ইঞ্জিনিয়ার এসে সেগুলি ঠিক করবে রিপোর্ট না জমা দেওয়ার কারণে গত বাইশে জুন এস এস সি চেয়ারম্যানকে হাজরা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা সেই নির্দেশ মোতাবেক আজ এজলাসে হাজির ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং এসএসসি চেয়ারম্যানের উপস্থিতি এবং তার পাশাপাশি তার মন্তব্যে খুশি বিচারপতি রাজশেখর মান্থা শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আজ হাজিরা দিয়েছেন এসএসসি চেয়ারম্যান বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে হাজিরা দিলেন সিদ্ধার্থ মজুমদার এবং আদালতে শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন কমিশনের কি সমস্যা আদালতের নির্দেশ মানতে তথ্য পাওয়ার পর আর কোনো পথ তথ্য পাওয়ার আর কোনো পথ আছে কিনা তাও জানতে চান বিচারপতি সিদ্ধার্থ মজুমদার তার জবাবে বলেন আমাদের টেকনিক্যাল অফিসার সিবিআইকে সাহায্য করছে তারা এ বিষয়ে অবগত নয় কিছুটা সময় লাগবে তথ্য দিতে বিচারপতি তিনি বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু মামলা শুনছেন আমি একটা অর্ডার দিচ্ছি বিচারপতি গঙ্গোপাধ্যায় একটা নির্দেশ দিচ্ছেন একটা মতবিরোধ তৈরি হচ্ছে মূল সিবিআই মামলাটি ওনার কাছে আছে কিন্তু বাকি মামলা আমার শুনতে অসুবিধে নেই তবে একটা সমস্যা হচ্ছে আদালত ইমোশন নিয়ে চলে না ফ্যাক্ট দেখে চলে মন্তব্য করলেন বিচারপতি এবং এর পরিপ্রেক্ষিতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য আমাদের ডেটা রুম সিবিআইয়ের হাতে রয়েছে শুধুমাত্র আমাদের ঢোকার অনুমতি দিলেই আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয় হার্ড ডিস্ক এবং সফটওয়্যার আবার ইনস্টল করতে হবে এবং একাধিক কাজ করতে হবে তথ্য দিতে গেলে এবং বিচারপতি এই মন্তব্যে খুশি হয়েছেন এবং তার পাশাপাশি তার হাজিরাতেও খুশি হয়েছেন বিচারপতি রাজশেখর মান্ধা এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন